গুড মর্নিং স্টুডেন্ট, আজ তোমাদের ক্লাস টু ড্রয়িং ড্রয়িং এ আমি আজকে ড্রয়িং পুরনো ড্রয়িং গুলোই তোমাদের দেখো করতে দিচ্ছি এবং রিভিশন বলতে পারো। ড্রয়িং ক্লাস টু ড্রয়িং ক্লাস টু আজকে ডেট দাও, আজকের ডেট হচ্ছে ক্লাস ওয়ার্ক লিখে 10/8/21। পোর্শন কি কি পোর্শনে থাকছে ড্রয়িং করতে হবে, এক নম্বরে করবে তোমরা প্যারট, দুয়ে বোট, তিনে কক, এই তিনটে ড্রয়িং তোমাদের থাকবে হাফ ইয়ারলি এক্সামে। তো চলো আমরা একটু দেখে নেই, আবার একটু মনে দিচ্ছি তোমাদের কিভাবে আমরা আঁকব। প্যারট আঁকতে গেলে কি করতে হবে বলেছিলাম, যে একটা সার্কেল আঁকবে, মাথা পাখি আঁকার সময় সবসময় মাথা আঁকতে হবে, এরপর কোনা কোনি দাগ দেবে, দাগটা কি করতে হবে দেখো, মাঝখানে আমি কি করছি মোটা থেকে সরু, এদিকটা মোটা এদিকটা সরু, এই একই রকম ভাবে ভেতরে আবার একটা ডানা আর লেজটাও মোটা থেকে সরু, এটা প্যারট, প্যারটের আইস। আর ঠোঁট আঁকার সময় কি বলতে হবে, বাঁকা ঠোঁটটা, তো প্যারটের ঠোঁটটা বাঁকা, আমরা কি করব সামনের দিকে দেখো হাফ সার্কেল একটা আসি, এই গলার দাগ পর্যন্ত জুড়ে দাও, তারপরে ভেতর থেকে বাঁকা করে একটা দাগ দাও, দিলেই হয়ে গেল প্যারটের ঠোঁট, উল্টো দিকে একটা মাথা লাইন, এরপর গলাতে আর একটা সরু করে রিং, আর দুটো পা, খুবই সহজ, এটা তোমরা আগেও এঁকেছ, আজকে আমি এটা রিভিশন আবার দেখাচ্ছি, এটা প্যারট, মানে এটা আঁকতে পারবে তোমরা। আর যেটা আছে প্যারটের পর দেখো তোমাদের আছে বোর্ড, বললাম বোর্ড আঁকার জন্য কি বলেছি, যে একটা স্ট্রেট লাইন নিতে পারো দুদিক থেকে, ভার্টিক্যালি দুটো লাইন ভেতরের দিকে, আবার একটা দাগ দাও, আর এখানে শেড বানাও, হাফ সার্কেল এঁকে শেড বানাও, এই দাগের প্যারালালি আর একটা দাগ, পরে জল, এটা খুব সহজে দেখালাম, এভাবে তোমরা বোর্ড আঁকতে পারো। আচ্ছা থার্ড যেটা তোমাদের বললাম কি না, একটা কক আঁকা, কক আঁকতে গেলে কি বলেছিলাম, যে একটা মাথা আঁকবে সার্কেল, তাই তো, এটা খুব বড় হবে না সার্কেলটা, ভেতরে চোখ, সামনের দিকে ঠোঁট, আর সোজা লাইন নামাও, আর অন্য লাইনটা কি করো একটু দূরে, তাহলে কি হবে গলাটা মোটা, সরু থেকে মোটা, এবার এখানে খাঁজ খাঁজ দাগ দাও, গলাতে ফুল দুটো, মাথার ফুল একটা বড় করে অংশ ছোট হয়ে লাগিয়ে দাও, হয়ে গেল, ভেতরের দাগটা তোমরা ইরেজ করে দিতে পারো। আর বডিটা আঁকার সময় কি করবে, একটু কোনা কোনি আঁকবে, মোটা থেকে এটাও সরু, এভাবে ডানা একই রকম ভাবে, আবার একটা দাগ, পাতার শেষ দেখো, আর ঠিক মাঝখান থেকে ফেদার গুলো আঁকতে বলেছিলাম, মাথার সোজাসুজি করে ফেদার, এভাবে বড় থেকে ক্রমশ ছোট ছোট করে ফেরা নামাতে হবে, আবার দুটো পা, পাগুলো একটু লম্বা হবে, তারপর থেকে বড় হবে, এগুলো তিনটে সামনে তিনটে পেছনে একটা, ঠিক আছে, এইভাবে তোমরা প্যারটটা এই সরি ককটা আঁকবে। এই তিনটে ড্রয়িং তোমাদের আজকে করতে দেওয়া থাকলো, তোমরা রিভাইজ করবে, সবাই ভালো থাকবে, টাটা।